ভাই, আমার দ্বারা কিছুই হবে না। ভাই, আমি কি করব? মনে হয় আমি একা, যেখানে যাই আমার শরীরটা কাঁপতে থাকে, নিজেকে খুব একা মনে হয়। মনে হয় আমার সাথে কেউ নেই। আমার হার্টবিটটা বেড়ে যায় যখন আমি অন্য কারোর সাথে কথা বলি। তার সাথে কি লড়াই করব? তার কথা শুনেই আমার মনে হয় আমি পারবো না, অথচ সে কিন্তু আমার থেকেও ভালো লড়াই করতে পারে না। নিজেকে কন্ট্রোল করতে পারি না, মনে হয় আমি ওদের সাথে আর পারবো না। ভাই, আমি চলে যাচ্ছি, আর থাকবো না এখানে। দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? হার মেনে নিলি এইটুকুতে? কি ভেবেছিস, বাড়ি যাবি, তারপর বাড়ি গিয়ে লম্বা একটা ঘুম দিবি? তুই বলেছিস না তোর দ্বারা কিছুই হবে না? কে বলেছে তোর দ্বারা কিছু হবে না? আয়নার সামনে গিয়ে দাঁড়া, আর আয়নাতে থাকা মানুষটিকে জিজ্ঞাসা কর যে ও কি বলেছে যে আমি পারবো না। তুই বলেছিস না যে কি করব? উত্তর পেয়ে যাবি, হার মানবি না। তবে তুই বলেছিলি না আমি একা। কে বলেছে তুই একা? পৃথিবীতে কেউ থাকুক আর না থাকুক, কিন্তু তোর আয়নাতে থাকা মানুষটি তোর সাথেই থাকবে সব সময়। তাহলে তুই কি করে একা হলি? তুই বলেছিলি না যেখানে যাই আমার শরীরটা কাঁপতে থাকে, হার্টবিটটা বেড়ে যায়। কেন জানিস? কারণ তোর নিজের উপর তোর বিশ্বাস নেই। তুই তো বলেছিলি যে ওরা নাকি তোর থেকেও ভালো লড়াই করতে পারে না, কিন্তু তুই ভাব কেন পারবি না? কারণটা জানিস? ওরা লড়াই করতে পারে না, তবুও তুই হার মেনে নিচ্ছিস। যেটার জন্য তুই হার মেনে নিচ্ছিস সেটা হলো তোর কনফিডেন্স, যেটা ওদের মধ্যে আছে তোর মধ্যে নেই। তৈরি কর ওই শক্তি, যে শক্তি তোর অর্জন করা হয়নি। কনফিডেন্স তৈরি করতে কোনো টাকা লাগে না, শুধু নিজেকে বিশ্বাস কর যে আমি পারবো। দেখবি কেউ তোকে হারাতে পারবে না, তখন নিজেকে কন্ট্রোল করতে হবে না, কন্ট্রোল হয়ে যাবে। আমি 360° 2.0 পক্ষ থেকে অমিত। বিজয়তা হতে গেলে নিজের দুর্বলতাকে ঠিক করো। বিজয়তা তখনই হওয়া যায় যখন কনফিডেন্স থাকে, যখন শিক্ষার আগ্রহ থাকে, অবহেলা নয়। ভালো লাগলে একটা লাইক তো আশা করা যায়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সেই বন্ধুকে যেই বন্ধুর কনফিডেন্স লো, হয়তো তার একটু হলেও উপকারে আসবে।